না না না, আর বিলম্ব করা যাবে না শ্রীমত। যত বেশি বিলম্ব হবে তত তত লোকনাথের বিপদ বাড়বে। না না, আমি জীবিত থাকতে সেটা হতে দিতে পারি না। কিন্তু এখন আর আপনার কি করার আছে আচার্যদেব? আমাকে ওই অন্তকুণ্ডের অভ্যন্তরে প্রবেশ করতে হবে শ্রীমত। লোকনাথ যদি বেঁচে থাকে তাহলে সে এখনো ফিরে আসছে না কেন সেটা আমাকে জানতে হবে, আর বিলম্ব নয়। কিন্তু গুরুদেব, ওই ভারী পাথর সরিয়ে ভিতরে প্রবেশ করা যে অসম্ভব। এ তুমি কি বলছো জগদাচার্য? লোকনাথ যদি ওই ভারী পাথর সরিয়ে প্রবেশ করতে পারে তাহলে আমি পারবো না কেন? জগদাচার্য, লক্ষণ আচার্য, তো তোমরা আমাকে সাহায্য করবে না? এ কি আপনার নতুন কোন পালা আচার্যদেব? অভিনয় তো দেখছি আপনি বেশ দড়। তবে জেনে রাখো, আপনার এই শুকনো কথায় আমাদের কারুর মন গলবে না। আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না ভৈরবী। আমি সত্যই ওই কুণ্ডের অভ্যন্তরে প্রবেশ করতে চাই। আপনার মতো সাধকের এমন অস্থির হয়ে পড়া মানায় না আচার্যদেব। আমার বিশ্বাস লোকনাথ ঠিক ফিরে আসবে। দরকারে আমি ওর কোষ্ঠী বিচার করব। এর আগেও আমি ওর কোষ্ঠী বিচার করেছি। আমি গণনা করে দেখতে চাই লোকনাথের গ্রহ নক্ষত্রের পরিস্থিতি কিছু পরিবর্তিত হয়েছে কিনা। বিচার করে দেখতে চাই তার গ্রহাবস্থান। আমাকে মাফ করবেন শ্রীমত, আপনি লোকনাথের গুরু, আপনি ওর ভাগ্য গণনা করতেই পারেন, কিন্তু আমার মনে যে অসহ্য যন্ত্রণা তা আমি আর সহ্য করতে পারছি না। আমি লোকনাথকে উদ্ধার করে আনতে চাই। ওকে ওই অন্ধকুণ্ডে প্রবেশ করার নির্দেশ দিয়ে আমি যে পাপ করেছি তা আমি শুধরে নিতে চাই। আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। তা নাহলে সারা জীবন ধরে প্রায়শ্চিত্ত করলেও আমার অনুশোচনার কোনো শেষ থাকবে না। আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। আবার কোথায় ছুটে গেলেন? আর একটা পাপড়ি লোকটা, আর একটা পাপড়ি খুঁজে পেলে জয়ফুল সম্পূর্ণ হবে। হ্যাঁ, এবার আমরা ওই দক্ষিণের সুরঙ্গে যাব, আর ওই সুরঙ্গে গিয়ে নাগ দেবতার মাথার মণি পেলে মায়ের দেওয়া কাজ সম্পূর্ণ হবে। আর ওই হে আসতে মা কি বলতে চাইছেন সেটাও বুঝতে পারবে। বল, হেয়ালের মানে তো আমিও বুঝেছি রে বেনি, কিন্তু যেটা বুঝিনি তা হলো মায়ের অঙ্গুলি কোথায় পাবো রে বেনি? পঞ্চপথে পঞ্চসর্প, পড়লে পদধূলি, পঞ্চমণি পঞ্চমুখী, মেলাবে অঙ্গুলি। এখন আমি জানি না কি করে উদ্ধার হবে সেই অঙ্গুলি। আমাকে আশীর্বাদ করো মাগো, আমি যেন পারি। শাবল দিয়ে আপনি কি করবেন? ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো কুণ্ডের মুখে আটকে যাওয়া পাথর। কেউ আমার পথ আটকাতে পারবে না।
পরিউষ্ট হচ্ছেন গুরুদেব। ওই পাথরকে টুকরো করবেন না গুরুদেব, অনর্থ করবে গুরুদেব, অনর্থ করবে। এবার আমাদের পঞ্চম পাপড়ি উদ্ধার করতে যেতে হবে, চল। হ্যাঁ চল। বেনি, বেনি কি হয়েছে, বেনি কি হয়েছে, তোর বসে পড়লি কেন বেনি? পায়ে খুব ব্যথা করছে রে লোকটা, পা নাড়াতেই পারছে না। আমি বিপদে পড়েছি ভেবে তুই আমার কাছে ছুটে গেলি, নিজের পায়ের আঘাতের কথা তো তোর মনেই ছিল না। এখন কি হবে বল দেখি, এখান থেকে না বেরোনো অব্দি কি বা করবো, বাইরে গিয়ে ওষুধ দিতে হবে। ততক্ষণে একটু ব্যথা শুই। ভাগ্যিস তুই ওষুধের কথা বললি, তাই আমার মনে পড়লো, দাঁড়া। এই ওষুধ তো সারাক্ষণ আমার সঙ্গেই থাকে। কিন্তু গাছের পাতা এই দিয়ে কি হবে? এটা তো ভেষজ পাতা রে গুরুদেব, বলতে নেই পাতা বেটে ক্ষতস্থানে লাগিয়ে দিলে তাড়াতাড়ি সেরে যায়। দাঁড়া আমি তোর পায়ে প্রলেপ লাগিয়ে দিই। আর চিন্তা নেই রে, এবার তোর যন্ত্রণা খুব তাড়াতাড়ি কমে যাবে, দেখিস। তোর চোখে জল কেন ভাই? প্রলেপ লাগানোর সময় তোর খুব ব্যথা করছিল বুঝি, তবে কাঁদছিস কেন? তুই কি আমার মা যে তুই আমার জন্য এত কিছু করছিস? ওরে বোকা, তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু রে বেনি, সখা সখার জন্য সব কিছু করতে পারে। জানিস না মহাভারতে কৃষ্ণ অর্জুনকে কত সাহায্য করেছিল, আর আমি তোর জন্য এটুকু করতে পারবো না? কিন্তু আবার হচ্ছে আমার জন্য তোর দেরি হয়ে যাচ্ছে, আমি সঙ্গে থাকলে তোর কাছে পাতা পড়ে আমি যে অপরাধ। একদম এ কথা বলবি না, আমি কিন্তু খুব রাগ করব। আমি তোর ক্ষতস্থানে ভেষজ পাতা দিলাম, দেখিস তোর এই ব্যথা তাড়াতাড়ি সেরে যাবে। তুই এখন কি করবি? তুই এখন বিশ্রাম নিবি, আর আমি শেষ সুড়ঙ্গতে যাব মায়ের আদেশ পালন করতে। তোকে যে একাই সব করতে হচ্ছে রে লোকনে, আমি তোকে একটুও সাহায্য করতে পারছি না। তুই সঙ্গে থেকে আমার মনে জোর দিচ্ছিস, আমার মনে সাহস যোগাচ্ছিস, এটা বুঝে কিছু করা নয়। তুই আবার কাঁদছিস কেন? জানি না রে লোকনাথ, শুধু তোকে এখন একটু একা ছাড়তে মন করছে না, খালি মনে হচ্ছে তোর সঙ্গে যদি আমরা না দেখো। এমন কথা বলিস না, যা হচ্ছে সবই তো মায়ের ইচ্ছাতে হচ্ছে বল। আর মা কি কখনো এমন কিছু করতে পারেন যাতে আমরা খারাপ থাকি? তুই আর আমি যে হরিহর আত্মা, আমাদের কখনো কেউ আলাদা করতে পারবে না, মাই আমাদের ছাড়াছাড়ি হতে দেবে না, দেখিস।
এবার আমি আসি রে। আয়, সাবধানে যাস। যাব, তুইও সাবধানে থাকিস। জয় মা কালী, জয় বাবা ভোলানাথ। পক্ষাঘাত আচার্য দেবের হাত দুটি পক্ষাঘাতগ্রস্ত হয়েছে। মা গো, আমার হাত দুটো কেড়ে নিলি মা। এ তো হবারই ছিল আচার্য, বারবার নিষেধ করেছিলাম ওই পাথরে হাত দিতে, হাজারবার হাত জোর করে অনুরোধ করেছিলাম লোকনাথকে ওই বিপদের মধ্যে না ঠেলে দিতে, কিন্তু আপনি শোনেন। আপনি নিজের অহংকারে মত্ত হয়ে একের পর এক পাপ করেছেন, এবার সেই পাপের ঘড়া পূর্ণ হলো। এত বড় শাস্তি দিলি মা, আমার হাতে পূজো নিবি না বলে তুই আমার হাত দুটো অসাড় করে দিলি। মারে, এর থেকে তো আমার মৃত্যু ভালো ছিল। এর থেকে যে আমার মৃত্যু ভালো ছিল মা, মৃত্যু এই পাপড়ি উদ্ধারের সাথে সাথে হিয়ালির মানাটা মনে হয় আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। তারপর আর আমি দেরি করব না, মায়ের অঙ্গুলি উদ্ধার করে বেনিকে নিয়ে কালীঘাট মন্দিরে আমি প্রবেশ করব। আর আচার্যও তো আমাদের বাধা দিতে পারবে না। মা গো, তোমার দর্শন পাওয়ার জন্য যে আমি আর তর্ষ হইতে পারছি না। নাগদেবতার আশেপাশে কোথাও রয়েছে। এখানে তো সব নাগ দেবতার মাথাতেই মণি আছে, আর আমার তো একটাই মণি দরকার। একটা মণি পেলে তবে মায়ের জবা ফুলের পাঁচটা পাপড়ি সম্পূর্ণ হবে। এখানে যা হচ্ছে সবই তো মায়ের ইচ্ছে। এতগুলো সাপ, এতগুলো মণি, তবে কি এও কোনো এক মায়া? আমাকে কি চিনে নিতে হবে এর মধ্যে থেকে কোনটা আসল নাগ দেবতা, কোনটা আসল মণি, কোন মণি জবার পাপড়িতে পরিণত হবে সেটা আমাকে বুঝতেই হবে। কিন্তু আমি কি করে জানবো
কি করে বুঝবো? আমি সত্যি বুঝতে পারছি না গো, তোমাদের মধ্যে থেকে কে আসল নাগদেবতা আর কে মায়া। কিন্তু এখন আমি কি করব? আমি যে মাকে কথা দিয়েছিলাম মায়ের অঙ্গুলি আমি উদ্ধার করব, এখন আমি মায়ের কথা কি করে রাখবো? মা মা দয়া কর, পথ দেখাও মা, পথ দেখাও। হাত গেছে যাক, আর মহা আমাকে পাপের শাস্তি দিয়েছে, কিন্তু কিন্তু লোকনাথ লোকনাথকে ফিরিয়ে আনতে হবে। কেমন করে, কি উপায়? শ্রীমত আপনি বলুন কি উপায়, আপনি বলুন বলুন। গুরুদেব, আমাদের গুরুদেবের নিরাময়ের কি কোনো উপায় নেই? আপনি আপনি বলুন গুরুদেব, আপনি যেমন বলবেন আমরা তেমনভাবে ওনার চিকিৎসার ব্যবস্থা করবো গুরুদেব। লোকনাথ ফিরে এলেই আচার্যদেব সুস্থ হয়ে উঠবেন বলেই আমার ধারণা। একমাত্র লোকনাথের স্পর্শেই সম্পূর্ণ নিরাময় হবেন। লোকনাথের স্পর্শে? হ্যাঁ, এর আগেও বহু মানুষকে সে নিজের স্পর্শ দ্বারা সুস্থ করে তুলেছে, বহু মৃত্যু পথ যাত্রীকে সে মুক্তি দিয়েছে। লোকনাথের জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতেই হবে। কিন্তু গুরুদেব, লোকনাথ লোকনাথ কখন আসবে? সে কোথায় আছে, কি অবস্থায় আছে, এসব যে আমরা কিছুই জানি না গুরুদেব। ভগবান, তুমি যে বলেছিলে লোকনাথের কুষ্ঠি বিচার করবে, ভাগ্য গণনা করবে। হ্যাঁ ভৈরবী মা, আমি এখন সেই কার্যই করব। হয়তো সেইভাবেই কিছু ইঙ্গিত পাওয়া যাবে লোকনাথের বর্তমান অবস্থা সম্পর্কে। মারে, আমি কি তোর এতটাই কুসন্তান যে দু হাত জড়ো করে তোকে একবার প্রণাম করতে পারবো না? মা, সে অধিকারটুকু তুই কেড়ে নিলি মা আমার, হাতটাই কেড়ে নিলি। পথ দেখা মা, বলে দাও কি করে চিনবো আমি কোন মনে আসল। রবি মা আমাকে একবার অনেক উপহার দিয়েছিল না, বলেছিল বনে জঙ্গলে রাত কাটাতে এগুলো আমার কাজে লাগবে। তার মধ্যে থেকে তো একটা হেতাল কাছে সে করেছিল, সেটা তো আমার কাছে থাকার কথা। এই তো পেয়েছি। ভৈরবী মা আমাকে চাঁদ সদাগরের গল্প শুনিয়ে বলেছিল হেতাল গাছে শেকড়ের গন্ধে নাকি সব ভয় পায়। এবার দেখি কে সত্যি নাগদেবতা আর কে মায়া।